গাইস ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার আমি শ্যাম আমি অভি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজ আমরা যে ভিডিওটা দেখতে চলেছি সেটা ভীষণ জনপ্রিয় একজন মানুষের চ্যানেলটা সেই মানুষের কিন্তু গল্পটা শুনবো আরেকজন মানুষের তো চ্যানেলটা যার হচ্ছে তিনি হচ্ছেন মহসিন উল হাকিম আমরা সুন্দরবনের যে সমস্ত গল্পগুলো শুনি সেই একজন নায়ক বলা চলে উনি ঠিক আছে তো পুরো সিস্টেমটাকে চেঞ্জ করেছেন সত্য ঘটনাগুলো একদম উনি মাঝখানে দাদাগিরিতেও এসেছিলেন এবং তাকে নিয়ে অনেক কথা হয়েছে তো আজকে যার গল্পটা শুনবো তার চ্যানেলে তিনি হচ্ছেন বেলায়েত সর্দার বেলায়েত সর্দারের গল্প তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো চলো ভিডিওটা দেখে নিই তারপর আর কথা হবে আমরা যখন বেরোই 200 লিটার তেল ওই মেশিনের সাথে বাইন্ধে নিয়ে বেরোই আমাদের সফর তো ছোটখাটো সফর হয় বাংলা থেকে 6 ঘন্টা সেখান থেকে আরো 9 ঘন্টা আর সেখান থেকে সিদ্ধান্ত হয় যে আরো 13 ঘন্টা চালাইতে হবে চলতেছে চলতেছে রান্না চলতেছে চা খাওয়া চলতেছে আড্ডা চলতেছে এই আমাদের ক্যাপ্টেন বেলায়েত সর্দারকে নিয়ে আপনাদের আগ্রহের শেষ নাই আপনারা তাকে ভীষণ ভালোবাসেন আর তার ট্রলার সম্পর্কেও জানার আগ্রহ আপনাদের অনেক দিনের আজকে তার কিছুটা জানানোর চেষ্টা করব আমরা রয়েছি শ্যালার চরে কি হলো নামবেন না আপনারা ভাটা চলছে সাগরে পানি নেমে যাচ্ছে এবং আমরা ট্রলার থেকে আগেই নেমেছি বলছিলাম যে শ্যালার চরের সামনের যেই সমুদ্র সৈকতটি রয়েছে সেখানে আমাদের ট্রলারটি রাখা আছে যাচ্ছি সেদিকেই ওই যে আমাদের জাহাজ নৌযান আর এই হচ্ছে জাহাজের ক্যাপ্টেন অত্যাধুনিক নৌযান ও ভাই মাদার ভেসেল মাদার ভেসেল আপনার সাথে যখন এই গভীর সাগরের ওই মাদার ভেসেল বা বিদেশি জাহাজের ক্যাপ্টেনদের সাথে দেখা হয় হ্যাঁ তখন কথা হয় না হ্যাঁ কথা হয় কি কথা হয় ওই বিদেশি জাহাজের ক্যাপ্টেন বেরোয় এসে বলে যে ইউ স্মল শিপ ক্যাপ্টেন মে বিগ বিগ শিপ ক্যাপ্টেন হ্যাঁ অলরেডি ক্যাপ্টেন টু ক্যাপ্টেন ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ নো স্যার মানে আমি তো স্যার বলি হ্যাঁ তো তখন কোনো স্যার হবে না নো স্যার তুমি আমার বন্ধু আছো হ্যাঁ বন্ধু আমি ও পাইলট ও পাইলট আসো খেলা হবে সেই ও এখানে মনে জাল উঠাচ্ছে না ওই যে অনেক দূরে আর শ্যালার চরের এই এই পাশটাতে বাঘের হাঁক ঢাক শোনা যাচ্ছে খুব আসলে এখন সম্ভবত বাঘের প্রজনন মৌসুম আমরাও দেখলাম বাঘের পায়ের ছাপ ডাক শুনলাম তাই না শ্যালার চরে গভীর সুন্দরবন ঘেঁষা যেই ঘরগুলি দেখছেন এগুলো সাময়িক বসতি জেলেরা থাকেন এই শীত মৌসুমে এবং বলছিলাম যে এই মুহূর্তে সেখানে বাঘের আনাগোনা খুবই বেশি জেলেরা সে কারণে খুব সতর্ক থাকেন যাই হোক আমরা বেলায়েত ভাইয়ের গল্প শুনছিলাম তার ট্রলারের গল্প শুনছিলাম ওই যে দূরে দেখা যাচ্ছে সেই ট্রলারটি অনেকে জানতে চাইছিল মানে বিশেষ করে দর্শকদের অনেকে জানতে চেয়েছিলেন যে বেলায়েত ভাইয়ের ট্রলারটা দেখানোর জন্য তো এখন বেশ ভাটার সময় তো আমাদের ট্রলারটা এখন ডাঙার উপরে এই হচ্ছে বেলায়েত ভাইয়ের ট্রলার চায়ের পানি আগে গরম হবে তারপরে হৃদয় কাজে নামবে সারাক্ষণ কাজ আমরা যখন বেরোই 200 লিটার তেল ওই মেশিনের সাথে বাইন্ধে নিয়ে বেরোই আমাদের সফর তো ছোটখাটো সফর হয় বাংলা থেকে 6 ঘন্টা সেখান থেকে আরো 9 ঘন্টা আর সেখান থেকে সিদ্ধান্ত হয় যে আরো 13 ঘন্টা চালাইতে হবে চলতেছে চলতেছে রান্না চলতেছে চা খাওয়া চলতেছে আড্ডা চলতেছে এই ইত্যাদি হ্যাঁ সেটাই এবং আমাদের ট্রলারে কখনো কোনো কিছুর অভাব হয় না তেল তারপরে খাবার দাবার না ওই অভাব যেই দেখি সংকট হয়ে যাচ্ছে পাশে কোনো জেলে থাকলেও হাওলাত করে হাওলাত করে অভ্যাসটা খুব ভালো আছে ছোটবেলা থেকে ধান নেওয়া অভ্যাস হ্যাঁ বুঝতে পারছি না এই ধান নেওয়া চলে এখানে কারণ হচ্ছে আর পরের দিন আবার তার লাগবে আপনার কাছে হ্যাঁ দেখা হইলে দিয়ে দেবো সাইডে দিয়ে দেবো সাইডে দিয়ে দিবেন দেখা যাচ্ছে তেল পানি লাগে জেলেদের সবসময় তো এটার কি ইঞ্জিন ব্যবহার করেন ভাই
এখানে পানি কটুক, পানি কম আসা যাবে? ভালো আছেন আপনারা? দুপুরে খাইছেন? চিরা ভাজা আনছেন না? বাড়ি কোথায় আপনাদের? ঝঞ্ঝনিয়া থেকে এই নৌকা বেয়ে চলে আসছেন? বসি ফেলবেন কখন? সাজায় না আধার কি বসি আছে দেখি আধার। ও বাবা রে বাবা, কি কুচ্চা! এটা তো একটু সাদা রঙের কুচ্চা, এটার নাম কি কুচ্চা? এটা ধরেন কি দিয়ে? আচ্ছা আচ্ছা, ওইখানে দেশ থেকে আনতে হয়। কতগুলো বসি আছে? 1000। কোন জায়গায় ফেলবেন বসি? এখান থেকে এই বাইরে মাছ হচ্ছে? আজকে পারবেন? এই জাল উঠাবেন কখন? সকাল কয়টা বাজে? 9:10। এই হচ্ছে এটাকে দাউন বর্ষি বলে, তাই না? 1000 বর্ষি আছে আমাদের। যদি মানে ভাগ্যে থাকে তাহলে এই বর্ষি ওঠানো আমরা দেখবো আপনাদের সঙ্গে। ঠিক আছে, আল্লাহ দিদি বাঁচায় রাখে। এখানে মাছ পড়বে কিরকম সেটা? আজকে না একাদশী, বঙ্গোপসাগর। চরে ট্রলার ঠেকানো অবস্থায় মেশিনের কাজগুলো চলছিল, পাশাপাশি আমাদের হৃদয় চা তৈরি করছিল। একটি চা বিরতি হয়ে যাক। এই যে 6 ঘন্টা পরে চা দিল আমাকে একটা, একটা আগে তুমি তো দাওনি, বন বিভাগ খেতে দিছিল চা। ওটা আমার এখন আর বিশ্বাস হয় না যে ভিতরে চা আছে, বুঝছ? আছে আছে আছে। আমরা এই যে এভাবে ট্রলারের কথা বলছিলাম না, এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা বেলা ভাই ট্রলারে এরকম একটা সিঁড়ি বানাতে সময় লাগছে 10 বছর, আরো বেশি লাগছে না? 10 বছরের তো বলে বলে পারেন, ফাঁসায় গেছেন। পরে একটা ওই ইয়ে সিঁড়ি, লতা সিঁড়ি, দড়ি দিয়ে সিঁড়ি একটা বানাই দিলাম, তাতে আপনি উঠতে পারেন না। আমি কি করি আর, ভালো লাগলো না। তাই এবার ট্রলার বানানোর সাথে সাথে সিঁড়িও বানাই ফেললাম। তারপরেও কষ্ট, নিজের ইচ্ছা মতো চলাফেরা করা যেত না। আমি নামবো হুট করে, উঠবো। তুমি কোন পক্ষের লোক? ও হচ্ছে খাওয়ার পক্ষের লোক। খাওয়ার পক্ষের লোক ওই যে চাপে চলে আসবে, এসে খেয়ে নেবে। আমি একটু পরে খাবানি, তার মানে ওই তো আগেও খালো, আবার ওই আবার আমাদের সঙ্গে সঙ্গেও খাবে আর একবার। ভাই আপনি আপনার লোকের সাপোর্ট দিচ্ছেন, চা পাতা বাঁচাচ্ছ না? কারণ এখানে তো কিনতে চাইলে কিনতে পাবো না, এখানে তো নেই। নেই তুমি এখানে হালকা লেগে দেবা, আলোর কোলে যে বেশি লেগে আর একটু ফসরি চাল গুছিয়ে রাখো, তাহলে রং আরো বেশি হবে। এটা হচ্ছে ছই, আমাদের থাকার জায়গা, আপনারা আগেও দেখেছেন।
এই যে আমাদের থাকার জায়গা, এখানে সাতার জন্য আমরা থাকতে পারি। এই ছয়টা টেম্পোরারি, মানে সাময়িক, আমরা আসলে তখন তার আগে বেলায়েত ভাই এটা লাগাই ফেলেন। আর ওইটা হচ্ছে ব্রিজ, জাহাজের ব্রিজ, না ওইটা হচ্ছে মাস্টার ক্যাবিন, ওইখান থেকে ট্রলার চালানো হয় আর কি। তো এটা মোটামুটি বানাইছেন তো নিজের হাতে নাকি ভাই? এখান থেকে এই জেলেরা সাগরে মাছ ধরতে যান। আর এই চরে রয়েছে 60-70টি শুটকির সাবার। এখানে তো মানে শীতকালে শুধু মানুষ থাকে না, শীতকালে থাকে, বর্ষাকালে থাকে, বর্ষাকালে থাকে, ইলিশ ধরে, ইলিশ ধরে। ফরেস্ট অফিসটা কোনটা? ওই সাইক্লোন প্রথম শুটকি মাছ দেখে হলদিয়া। ভালো আছেন না? এদিকে আসা হয় না। কি নাম বাবা তোমার? সামনে ভালো আছেন না? আসেন, দেখা হবেন, আমি আসি, কালকে বসছে, আমি আসি, হ্যাঁ দেখা হবেন, আজকে রাত্রেও থাকবো না, গল্প গুজব হবে না। আচ্ছা, আমাদের বেলায়েত সর্দার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। অনেকে জিজ্ঞেস করেছেন যে তার পেশা কী। তিনি মূলত যখন মাছের মৌসুম ছোট করে মাছের ব্যবসা করেন, কখনো জ্বালানি তেলের ব্যবসা করেন, কখনো শুটকির কারবারও করেন, আবার কখনো বালি কাটার কাজও করেন। আসলে প্রান্তিক মানুষরা যেভাবে নিজেদেরকে টিকিয়ে রাখার চেষ্টা করেন, তিনিও সেভাবেই তার পরিবারসহ খেয়ে পড়ে থাকার চেষ্টা করে থাকেন। তবে তার সঙ্গে আমার সম্পর্ক 10 বছরেরও বেশি পার হয়ে গেছে আসলে, এবং এই পুরোটা সময় বনদস্যু জলদস্যুদের নিয়ে যে কাজটি আমি করেছি, মূলত জলদস্যুদেরকে বুঝিয়ে তাদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে আত্মসমর্পণে উদ্বুদ্ধ করা, সেই কাজটিতে বেলায়েত ভাই সব সময় আমার পাশে ছিলেন। আমরা দিন নেই রাত নেই, এই যে ট্রলারটি দেখছেন সেই ট্রলারটি নিয়েই ছুটে বেরিয়েছি সুন্দরবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। ঝড় বৃষ্টি, বর্ষা, শীত যাই থাকুক, আমাদের যাত্রা কখনো থেমে থাকেনি। সেটির সবচেয়ে বড় কারণ ছিল যে আমরা দুজনই খুব মন প্রাণ দিয়ে সুন্দরবনকে জলদস্যু মুক্ত করার যে মানে কাজটি আমরা করেছি সেটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এবং সেটির প্রধান উদ্দেশ্য ছিল এই যে শালার চরে জেলে পল্লী দেখছেন, এদেরকে একসময় চাঁদা দিতে হতো অথবা অপহরণের শিকার হতে হতো জলদস্যু বনদস্যুদের মাধ্যমে। কাজে সেই জায়গা থেকে মুক্তি দেওয়ার জন্যই আমাদের এই দীর্ঘ যাত্রা। যেটি বলছিলাম যে বেলায়েত ভাইয়ের ট্রলারটি একটি কাঠের ট্রলার, এবং আমরা সেই ট্রলারটি নিয়ে 10 বছর ধরে, আমি বলি যে 165 বার সুন্দরবনে গিয়েছি এখন পর্যন্ত, যার বেশিরভাগই এই ট্রলারে করে আমরা গিয়েছি। সুন্দরবনের পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, যেখানেই যাই, যেই ঋতুতেই যাই, আমাদের সেই যাত্রা ছিল একেবারে নির্বিঘ্ন। কারণ হচ্ছে বেলায়েত ভাই তার এই ট্রলারটি নিজের হাতে আসলে ব্যবস্থাপনা করেন, এবং ট্রলারের যে নকশা সেটিও তারই করা। কাজেই সাগরে যখন সিগন্যাল চলে তখনও আমরা নিরাপদ থাকি। সেই যাত্রায় যে কখনো আমরা বিপদে পড়িনি তা নয়, তবে বেলায়েত ভাই যেহেতু নিজেই এই ট্রলারের যন্ত্রপাতিগুলো মেরামত করতে পারেন, কাজেই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ট্রলারটি তিনি মেরামত করে ফেলেছেন, আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছতে পেরেছি। সুন্দরবনের জেলেদের কাছে বেলায়েত সর্দারের ট্রলারটি খুবই পরিচিত, কারণ সুন্দরবনের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব প্রান্তেই এই ট্রলারটি নিয়েই আমরা ঘুরে বেরিয়েছি। তো কাজেই সেই সফরটি ছিল দুর্দান্ত, এবং সেই সফরের কিছু কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি।
আবারও বলছি যে বেলায়েত সর্দার একজন অসাধারণ মানুষ, আপনারা তাকে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। আমরা ধীরে ধীরে তার আরও অনেক গল্প শুনব এবং আমাদের এই দীর্ঘ পথ চলার নানা দিকগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। সাগরে কিংবা যেখানেই যাই, গভীর বনে যেখানেই যাই, জায়গাগুলো আমাদের চিনতে হয়, চিনে রাখতে হয়, কারণ জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে যদি সঠিকভাবে পথ আমরা না চিনতে পারি সেক্ষেত্রে গন্তব্য কিন্তু পৌঁছানো যায় না। যাই হোক, বলছিলাম বেলায়েত সর্দারের কথা, তার ট্রলারের কথা, আরও গল্প হবে, অনেক গল্প হবে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা রইল, আর বেলায়েত ভাইয়ের প্রতিও শুভকামনা রইল। আচ্ছা, বেলায়েত সর্দারের যে ঘটনাটা আমরা শুনলাম সেটা আসলে আমি প্রেডিক্ট করেছিলাম যে হয়তো বা বেলায়েত সর্দার একজন জলদস্যু হবেন, আমি প্রথমে যেটা প্রেডিক্ট করেছিলাম হয়তো, কিন্তু পরবর্তী সময়ে যেটা জানতে পারলাম মহসিনুল হাকিম ভাইয়ের কথনিতে যে উনি একজন ব্যবসায়ী, ছোটোখাটো ব্যবসায়ী, যিনি সিজন অনুযায়ী মোটামুটি ব্যবসা, বিভিন্ন ধরনের ব্যবসা করেন, মাছের ব্যবসা করছেন, কোনো সময় বালি কাটছেন, কোনো সময় দোকানে বিভিন্ন রকমের ব্যবসা করেন, এবং মহসিন ভাইয়ের যে সমস্ত ভিডিওগুলো সেগুলো পুরো সুন্দরবনের যে সমস্ত মানে জনজীবন রয়েছে, বিশেষ করে জলদস্যু বা জলদস্যুদের কিভাবে মূলস্রোতে ফেরানো যায় সেটা নিয়ে কাজটাই, সেটাই ওইটাই দেখলাম যে মূলস্রোতে ফেরানো, এবং এর পিছনে কিন্তু সরকারি সাহায্য রয়েছে, সরকারের কাছে স্ট্যান্ডার্ড করানো এই সমস্তগুলো রয়েছে, এবং এর জন্য তিনি বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে। এর আগে আমরা কিছু ঘটনা শুনেছিলাম, সেখান থেকেই আমি বলছি যে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল, সেগুলো কাটিয়ে উঠতে হয়েছে, কারণ এই যে জলদস্যু যারা তাদেরও কিন্তু একজন মাথা থাকে, ঠিক আছে, এবং সেই মাথা কিন্তু মানে এদের বাইরে গিয়ে কোনো একটা শহরে বসে আছে তারা, ঠিক আছে, মেট্রোপলিটন শহর যে সমস্তগুলো ঢাকায় হয়তো বসে আছে, বা বড় বড় মাথা কিন্তু ওখানে বসে আছে, এরা জাস্ট এদের চালনা করে, এবং এরা যে ইনকামটা করে, ঠিক আছে, তার ম্যাক্সিমামটাই তাদের দিয়ে দিতে হয়। তো তারা চাইতো না যে মহসিন ভাই এদেরকে মানে নিয়ে এসে, কেউই চাইবে না, মানে যাদের একটা লাভ আছে নিজের প্রফিটটা ভাড়াতে চেয়েছিল না, তো সেই জায়গা থেকে যে মহসিন ভাই তাদেরকে মূলস্রোতে ফিরিয়ে আনতে পেরেছে, এবং যারা মৎস্যজীবী তারা সবসময় এই জলদস্যুদের হাতে নিপীড়িত হতো, ঠিক আছে, এবং সেই জায়গা থেকে বের করে এনেছে, মানে ওনার যে কথাটা শুনলাম যে সুন্দরবনকে জলদস্যু থেকে মুক্ত মুক্ত করার যে উনি প্রচেষ্টা কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন, প্রায় 10-11 মনে হয় 150-র উপরে তিনি অভিযানই করেছেন, মানে একই ট্রলারে, তো সেই সেই ট্রলারটাই এইটা, যাতে করে আর কারণও রয়েছে, কারণ এই এই ট্রলারটা সবাইকে চেনাতে হবে যে আমি আসছি, মানে এইটা আসা মানে মহসিন ভাই আসছে, বা তাদের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে, কারণ জলদস্যুদের মনে সবসময়ই একটা বিড়ম্বনা থাকে যে হয়তো আসছে, হয়তো ছদ্মবেশে আসছে, কিন্তু এই ট্রলারটা গেলে অনেকটা মানে সংকট বোধ, যে না আমাদের সঙ্গে শুধু কথা বলতে এসেছে বা বিভিন্ন ধরনের, এবং ওদের ওখানকার লোকাল যে ওই ভিডিওটার মধ্যে খেয়াল করেছিস নিশ্চয়ই, বিভিন্ন অনেক চাষিরা ছিল, ওদের সঙ্গেও যে একটা খুবই ভালো সম্পর্ক ওনার গড়ে উঠেছে, এবং বললো যে আপনাকে টিভিতে দেখেছে, আজকে ফার্স্ট টাইম সরাসরি, এবং রাত্রিবেলায় আড্ডা দেওয়া হবে, সমস্ত কিছু, তো তিনি ওই জনজীবনের মধ্যে নিজেকে মিশিয়ে দিয়েছেন, এবং কিছু কিছু ব্যক্তি থাকে যাদের এই ক্ষমতাটা থাকে, সবার কিন্তু থাকে না, সবার ইচ্ছা করলেও যে আমি করব সেটা কিন্তু হয় না, কিছু মানুষ থাকে যারা সমাজের জন্য কাজ করবে, সমাজের জন্য করব, মানে নিজের ছাপটা ছেড়ে যাওয়া, হ্যাঁ, এবং সাথে সাথে কিন্তু এই যে কনভিন্সিং পাওয়ার একটা থাকে, সেটা তো থাকে অবশ্যই, সেটা কিন্তু মহসিন ভাইয়ের রয়েছে, এবং এখানে আজকে আমরা বেলায়েত সর্দারের ঘটনা দেখলাম, আগামী পর্বে হয়তো আরও অনেক কিছু ডিটেলস আমরা জানতে পারবো, তো সেটার জন্য অপেক্ষা করছি, আশা করি তোমাদেরও ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমরা আর কী কী দেখতে চাও এবং কেমন লাগলো ভিডিওটা, আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিনে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন, বাই বাই।